আয় 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 সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেল আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এক প্রীতি এবং শুভেচ্ছা, সবার প্রতি ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো এই যে ফাউমি মুরগি। আমাদের দেশে অনেকে এখন শখ করে এই ফাউমি মুরগি লালন পালন করে। তো আমাদের এই যে ইসরাফিল ভাই, এই যে আমি যে খামারটিতে অবস্থান করতেছি এর ঠিকানা হচ্ছে আমচিমোর, বালিয়া ইউনিয়ন, ধামরাই উপজেলা, ঢাকা ডিস্ট্রিক্ট। এই ইসরাফিল ভাই ওনার কোয়েল মুরগির খামারের পাশাপাশি উনি কিছু ফাউমি মুরগিও ওনার এখানে লালন পালন করতেছে। এই ফাউমি মুরগিগুলো এগুলোকে খামারে ও লালন পালন করা সম্ভব, আবার খোলা অবস্থায় ছেড়ে দিয়ে লালন পালন করা সম্ভব। এখানে ইসরাফিল ভাই ওনার খামারে এগুলোকে দিনের বেশিরভাগ সময় ওই খামারে রাখেন, আবার একটা সময় উনি ছেড়ে দেয়। এখন এগুলোকে খাবার দেওয়া হচ্ছে, এগুলো এমন শিকারি এই খাবার দিলে সব এক জায়গায় চলে আসে, আবার খাবার খাওয়ার পরে এগুলো বাড়ির আঙিনায় এদিক সেদিক ছড়িয়ে পড়ে। একটু ইসরাফিল ভাই একটু গাছ জাতীয় খাবার দেন, একটু আমাদেরকে দেখান একটু। এটা কি দিতেছেন? এটা আপনার হেঁচি শাক বলে আমাদের। হ্যাঁ, এটা কয়বার দেন হেঁচি শাক? এটা শুধু দুপুরে একবার দেয়। দুপুরে দেন? হ্যাঁ। আর সকালে আর বিকেলে? দুপুরে দেয় এবং আবার বিকেলের দিকে আপনি যখন ছাইরে দেয় তখনও দেয়। এগুলো কি আপনি ছেড়ে দিয়ে পালেন না খামারের ভিতরে রাখেন? এটা আপনার সকালবেলা একবার ছেড়ে দেয়, বিকেলে একবার ছেড়ে দেয়, আর আপনার সবসময় ভিতরে থাকে। মানে যখন ছেড়ে দেন তখন এগুলোকে শাক জাতীয় খাবার দেন? হ্যাঁ, সকাল বিকাল আপনার 1 ঘন্টা, আর সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা আপনার এগুলো ছাড়া থাকে। তাহলে যদি ছাড়া থাকে লাভটা হচ্ছে একটু ছেড়ে লালন পালন করলে এগুলোর মধ্যে মূলত হচ্ছে দেশি মুরগি যেভাবে আমরা ছেড়ে দিয়ে লালন পালন করি, তো এগুলোর মানে বিকাশটা দেশি মুরগির মতোই হবে, মানে এগুলো খেতে স্বাদটা দেশি মুরগির মতোই হবে। মূলত এই কারণে ছেড়ে দেওয়া হয়। আর এগুলো একদম শিকারি খাবার খাওয়ার পরে এগুলো ছড়িয়ে যায়, এই যে বাড়ির আশেপাশে ছড়িয়ে যায়। আবার একটু নির্দিষ্ট সময় পরে ইসরাফিল ভাই যখন একটু ডাক দেয় এগুলো একেবারে মানে আবার চলে আসে। খুব সুন্দর একটা দৃশ্য। আর এই শাকের পাশাপাশি কি খাবার দেওয়া লাগে এগুলোকে? এগুলো আপনার ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টার খাবার। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা ধারণা দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনের সাথে দেখার সুযোগ করে দিতে পারেন তাকেও। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যদি আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।